কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চন্দ্রনা লাইফ তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে আজকে এসেছিলাম ডিমাটে সাপ্তাহিক মুদিখানা করতে আমরা বেশিরভাগ এখান থেকেই মুদিখানা করি আগে কতম দোকান থেকে তবে যে থেকে এই মলের সাথে পরিচিত হয়েছি সে থেকে আমরা অন্য কোথাও থেকে করি না সস্তায় কেনাকাটা করা মানে কিন্তু ডিমাটি আমার কাছে সব থেকে বেস্ট এত কম প্রাইসে এখানে জিনিসপত্র পাওয়া যায় বেশিরভাগ কিন্তু মুদিখানার দিক থেকে বেস্ট যাই বলো যাই হোক আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ আজকে মল পুরোপুরি ফাঁকা ছিল পুরোপুরি বলতে কিছুটা অন্তত ফাঁকা ছিল এমনি টাইমে তো একদমই পিঁপড়ে গলার জায়গা থাকে না দেখো এদিকে আবার আমি সানগ্লাসগুলো একটু দেখছিলাম সানগ্লাসগুলোও কিন্তু কম প্রাইসেও ছিল আর কিন্তু বেস্ট কোয়ালিটিও ছিল ভালো ছিল তবে আমার মুখের সাথে একদমই মানাচ্ছিলো না তার জন্য আমি নিচ্ছিলাম না একটু খালি রঙ করছিলাম আর এই দেখো এই সানগ্লাসটা পুরোপুরি আমার মুখের থেকে কত বড় বলো তো কেমন লাগছে আমাকে যাই হোক তারপরে এদিকে চলে এলাম একটা স্কার্ট দেখতে স্কার্টটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমাকে মানাচ্ছিল না ওই জন্য নিলাম না চলে এলাম স্লিপারের সেকশানে এদিকে বর বললো আমি একটা স্লিপার নেব আর কিন্তু এখানে বেবিদের স্লিপারগুলো খুবই সুইট ছিল ওকে বললাম তাহলে নিয়ে নাও কি নিচ্ছ ওর আবার এটা পছন্দ হয়েছিল আর পায়ে হচ্ছিল না সাইজে তার জন্য আর নিল না ওকে বললাম অন্য কিছু নিয়ে নাও ওটা যেখানে হচ্ছে না ও তো ওটা ছাড়া অন্য কিছু নেবেই না যাই হোক ও তো নিল না কী হবে চলে অন্যদিকে যাই তোমাদেরকে দেখায় আর কি কী আছে এখানে এই মলে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আছে মানে একটু সব কিছুই তুমি পেয়ে যাবে একই ছাদের তলায় ভীষণ ভালো লাগে এখানে আসতে আজকে ফাঁকা আছে বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি সানডেতে এত ভিড় থাকে মানে তো পিঁপড়িয়ে গলার জায়গা একদমই থাকে না ভিডিও কিভাবে করব আজকে একটু ফাঁকা ছিল বলেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তারপর চলে এলাম এই বটালিগুলো দেখতে আমার ভুতুচ্ছন্ন একটা নেবো বলে দেখছিলাম কিন্তু আমি ভাবলাম এখন নেবো না বোতুর জন্য যখন বাড়ি যাব তখনই নেব এখন নিয়ে রাখা মানে তখন তো আবার নতুন কালেকশান আসতেই পারে তাই না তার জন্য নিলাম না তবে এর আগে আমি দেখে গিয়েছিলাম আরও সুন্দর সুন্দর বটল সেগুলো না বিক্রি হয়ে গেছে সেগুলো আমি আর দেখতে পাচ্ছি না ভাবছিলাম যে তখন যদি নিয়ে রাখতাম ভালো হতো এখন তো সেগুলো নাই বর বলছি নেই তো কি হয়েছে আবার চলে আসবো দেখবে অন্য অন্য কোয়ালিটি যাই হোক এদিকে দেখো এইগুলো দেখছিলাম এগুলোকে কি বলে বলতো স্প্রে স্প্রে বোতল আর কি ওইগুলোই তারপর আমি দেখছিলাম একটা মগ নেব বলে এখান থেকে তো নিয়ে নিলাম কিছু একটা কি নিয়েছিলাম মনে নেই যেহেতু অনেক দিনের ভিডিও তো এই আজকে এডিট করছি তাই আমার ঠিক মনে নেই আর কি তারপর দেখো এখানে কিন্তু সমস্ত জিনিস পেয়ে যাবে আর খুবই কম প্রাইসে পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে এই টিমার্টের সব কিছু জিনিস শুধু এলেই মনে হয় সব কিছু যেন নিয়ে চলে যায় তারপর এখানে কাঁচের বোলগুলো দেখছিলাম যেহেতু আমি রেসিপি শেয়ার করি মাঝে মাঝে তোমাদের সাথে ভাবছিলাম নেব কিন্তু কী বলতো আমি এমন একটা জায়গায় থাকি কারণ আমাদের কাজটাই এমন এখান থেকে ওখানে যেতে হয় তো বরের কাজের জন্য তার জন্য এত কিছু বাসনপত্র হয়ে গেলে তখন নিয়ে যেতে অসুবিধা হয় মানে সেই জিনিসগুলো আমার নিয়ে যাওয়াই হয় না সব কিছু আমাকে রেখে যেতে হয় কেমন লাগে বলো তো শখ করে সেই জিনিসগুলো কিনবো পরে যদি সেগুলো না নিয়েই যেতে পারি সেটা একটা আলাদাই কষ্ট যারা সংসার করো মানে সংসারের জিনিসপত্র কেনো আর কি তারাই একমাত্র বুঝবে যে এইসব জিনিসগুলো শখের জিনিসগুলো যদি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয় সেই কষ্টটা কি যাই হোক এই দিকটায় এলাম এই দিকে আমি একটা ননস্টিক দেখছিলাম এই ননস্টিক করাগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এই মুহূর্তে আর নিলাম না যেহেতু কদিন পরেই আবার বাড়ি যাব তার জন্য ভাবলাম না এখন আবার এই জিনিসপত্র রেখে যাব আবার হয়তো সেই জিনিসপত্র যদি না পাই কে নিয়ে নেবে বলা যায় যেহেতু আমাদের ঘরের চাবিটা আমরা রেখে যাব তার জন্য আর কি নিচ্ছিলাম না ভাবলাম যে আগে ঘুরে আসি তারপর এসে একটা করে কিন্তু কড়াইগুলো কিন্তু ভীষণ মজবুত আর ভীষণ ভারীও ছিল আর দামটাও কিন্তু খুবই কম ছিল তবে এই বাসনগুলো আমার এত পছন্দ হয়েছিল কিন্তু এর দামটা আমার অনেকই বেশি লেগেছে দেখো সেভেন্টি নাইন করে এক একটা বাটি বাবা এত দাম যাই হোক যদিও এগুলো পঞ্চাশ টাকা করেও হতো তাহলেও দেখা যেত আর কি বর্ত বলছিল নিয়ে নাও না এই থালা বাসনগুলো তুমি তো থালিসা সাজাও বেশ ভালো লাগবে আর একটা বাটি নিতে গেলে তো হবে না নিতে গেলে পাঁচ ছড়া নিতে হবে তবে ভালো লাগবে দেখতে আর এই থালাগুলোর প্রচণ্ড দাম ছিল মানে বাটিগুলোর তুলনায় এক একটা দাম ছিল চারশো আশি টাকা করে ভাবতে পারছো এগুলো কিন্তু পিওর পিতল বা কাঁসা যাই হোক ওগুলো কিন্তু না পুরো ওগুলো কালার করা বোঝা যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরোছ আর এইদিকে এলেই মনে হয় যেন কী নেব কী নেব এই বাসনের প্রতি আমার এত মানে কি কি বলবো এত ভালোবাসা বলে বোঝাতে পারবো না যেটাই দেখি সেটাই মনে হয় নিয়ে নিই আমার মতো এরকম কে কে আছো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর বর্ত খালি রেগে যায় আর কত বাসন নিবি তুই বাসন নিয়ে নিয়ে এত বাসন ভরে গেছে যখনই অন্য কোনো সাইটে যাই না তখনই কাউকে দিয়ে দিতে হয় কি খারাপ লাগে তখন বলবো চলো আজ আমাদের কিন্তু বেশি কিছু ছিল না কারণ সপ্তাহে তিন চলেই আসি একটু বাহানা করে বেশ ঘুরতে ভালো লাগে মলের মধ্যে কিছু নাই বা নিলাম টুকটাক নেওয়ার জন্য বেশ আমার এই মলটা খুব ঘুরতে ভালো লাগে চলো এবার ওই দিকটাই যাই আর কি কি নেওয়া যায় দেখি সব কিছু প্রায় নেওয়া হয়ে গেছে বেশি কিছু তো নেওয়ার ছিল না আজকে এখান থেকে বর্ণিত ছিল ডাল কি একটা ডাল নিচ্ছিল মসুর ডাল না মুগের ডাল এই ডালগুলোও কিন্তু ভীষণ ভালো হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সত্যি কথা বলতে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিমার্ট থাকতো খুব ভালো হতো আমি অনেকের ভিডিওতেই দেখেছি যারা বেশিরভাগই মহারাষ্ট্রে কর্ণাটকের দিকে থাকে তারা অনেকেই দেখেছি বলতে দেখেছি যদি ডিমার্টটা ওয়েস্ট বেঙ্গলের থাকতো মানুষের অনেক সুবিধা হতো কিন্তু ওই যে বুঝতেই পারছো কেন ডিমার ঢুকতে দেয়নি যারা জানো তারা জানোই সব কিছু নেওয়া হয়ে গেল এখানে দেখছিলাম গুড় এই গুড়গুলো কিন্তু ভীষণ ভালো আমি এখান থেকে আগেও একবার নিয়ে গেছি গুড়গুলো ভীষণ ভালো হয় পিঠে পাপনের সময় ভাবছি নেব এখন আর নেব না এখন নিয়ে করব কি আর গুড় যেহেতু কোনো কাজে লাগবে না চলো প্রায় কেনাকাটা সবই হয়ে গেছে বেশি কিছু তো নেওয়া ছিল না তোমাদেরকে আগেই বলেছি এখন এখানে চলে এলাম বিল করতে দেখি কত টাকা বিল হয় যখনই আসি তখনই প্রায় হাজার বারোশো টাকার মতন বিল হয়েই যায় তবে আজকে বেশি হবে না কিন্তু এই হাজার বারোশো টাকার মধ্যে প্রচুর জিনিস কেনাকাটা করে ফেলি ওই দেখো একটা কিন্তু প্যান্টও কিনেছি আমি প্যানটা কিন্তু খুব সুইট আমাদের তো সব কিছু কেনাকাটা হয়েই গেল এবার আমরা যাব গণেশ পুজো দেখতে কটা গণেশ ঠাকুর এসেছে সেটাই দেখতে যাব বুঝতে পারছো কতদিন আগেকার ভিডিও বলো তো আজকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি অনেক ভিডিও জমে গেছে জানো তো এডিট করতেই পারি না মানে সময় হয় না যাকে বলো পড়ে পড়ে খালি ল্যাথ খায় আর কি মানে পুরো বডি অকেজও হয়ে গেছে আর কি কোনো কাজের নয় আজকে অবশেষে ভিডিওগুলো এডিট করতে বসলাম ভাবলাম না ফোনে তো জমেই যাচ্ছে ফালতু ফালতু স্টোরেজগুলো ভর্তি করে কোনো লাভ আছে কি যাই হোক করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই জানি না কতজন এই ভিডিওগুলো দেখবে আমরা তো ছোট ইউজার আমাদের ভিডিও কেউ দেখেই না আর কি যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে